অজিফাটির সংখ্যা ততটুকু পরিমাণ নির্ধারণ করা উচিত যতটুকু পরিমাণ পাঠ করাটা প্রতিদিন খুব সহজে সম্ভব হয় কেহ একদিন এক হাজার বার পাঠ করলো পরের দিন পাঁচশত তারপর কয়েকদিন একদম ছেড়ে দিল এই ধরনের অনিয়মিত পাঠ করাতে ওলামা ইকরাম নিষেধ করেছেন এর কারণ হিসেবে ওলামা বলেছেন যদি কেহ একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ দরুদে রজিফা পাঠ করে তার সেই দরুদে পাক তার নাম তার পিতার নাম এবং পরিচিতি সহ নবী করিম ওয়াসাল্লামের পাক দরবারে একজন পেশ করবেন। তাই যখন সেই নির্দিষ্ট সময়টি প্রতিদিন আসে তখন নবী করিম আলাইহি ওসাল্লাম সেই উম্মতের দিকে রুহানিভাবে মনোনিবেশ করেন যে এখন আমার অমুক উম্মতের দরুদ ও সালাম আসবে এবং এত সংখ্যক পরিমাণ দরুদ ও সালাম আসবে তাই প্রত্যেকের উচিত প্রতিদিন দরুদে পাক পাঠের জন্য একটা সময় নির্ধারণ করা এবং এমন একটা সংখ্যা নির্দিষ্ট করে নেওয়া যে পরিমাণ দুরুদ প্রতিদিন খুবই সহজে আদায় করা সম্ভব সেটা একশতবার হতে পারে দুই শতবার হতে পারে পাঁচ শতবার হতে পারে যেটা আপনি প্রতিদিন আদায় করতে পারবেন সেই সংখ্যা নির্ধারণ করবেন এবং একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করবেন হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ প্রতিদিন এক হাজার বার দরুদ পাঠ করার ব্যাপারে উৎসাহিত করেছেন আপনি যদি লম্বা দূরত পড়তে নাও পারেন অন্তত সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পড়াও যথেষ্ট সকল পেরেশানি সকল টেনশন অভাব দূর করার জন্য এটি মহা ঔষধ হিসেবে কাজ করে